আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা কুকিং উইথ ব্লগস। আমি আজকে তৈরি করলাম ভীষণ মজাদার স্বাদের আর একেবারে ইউনিক একটা কেক। এটা হচ্ছে তালের কেক। দেখুন এটা কতটা স্পঞ্জি আর সফট। তো তাল দিয়ে কিভাবে এতটা স্পঞ্জি আর সফট একটা কেক তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এটা শিখতে হলে পুরো রেসিপির সাথেই থাকুন। আমি এখানে প্রথমে একটা বাটিতে চারটা ডিম নিয়ে নিয়েছি। এখানে চারটা ডিম একসাথে আমি ডিম এখানে সাদা অংশ আর কুসুম একসাথেই নিয়ে নিয়েছি। এটা আলাদা করার কোনোই দরকার নেই, আপনারা একসাথে নিয়ে নিবেন। এরপরে এখানে আমি এবার অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এটা পারফেক্ট রেশিও মনে হচ্ছে। যারা একটু বেশি মিষ্টি খায় তাদের জন্য আরও এক টেবিল চামচ অ্যাড করতে পারেন, তবে হাফ কাপ একদম পারফেক্ট ছিল। তো এই যে এটাকে আমি বিট করে নিচ্ছি। এখানে আপনারা যখন একটা ফ্লাফি ভাব হয়ে আসবে তখন গিয়ে আপনারা বিট করাটা স্টপ করবেন। এই যে দেখুন, কারণ আমি এখানে টাইমিংটা বলে দিলে বোঝা যাবে না, কারণ এক একজনের বিটারের স্পিডটা এক এক ধরনের। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হলো, চিনিটা ব্যালেন্স হবে এজন্য। আর এখানে 1/4 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম, যেটা সাদা তেল ওইটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে বিট করে নিচ্ছি আবার কয়েক সেকেন্ডের জন্য, জাস্ট হালকা মিশিয়ে নিলে হলো। এরপরে এখানে আমি তালের জুস দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। এই যে দিয়ে এখানে কিন্তু এটা একেবারে ঘন ছিল, এটাতে কিন্তু পানি অ্যাড করা ছাড়া যে ঘন একদম ঠিক যে জুসটা হয় ওইটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে জাস্ট আমি কিছুক্ষণের জন্য এটাকে মিশিয়ে নিলাম। এই যে আমার মেশানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে এবার আমি ভালোভাবে চেলে নিব। এই যে এগুলাকে আমি চেলে নিচ্ছি। এটাকে যতটা চেলে দিবেন ততই আপনাদের কেকটা অনেক বেশি ফ্লাফি আর স্পঞ্জি হবে। তো এটাকে আমি হালকা হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু মেশানো হয়ে গেছে, একেবারে স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। আমি যেভাবে বলেছি এভাবে যদি দেন আপনাদের কেকটা মাশাল্লাহ একেবারে পারফেক্টই হবে। তো এরপরে আমি একটা মোল্ড নিয়ে নিলাম। এখানে আমি লেখালেখির একটা কাগজ বিছিয়ে দিলাম আর ওইটাতে অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে এবার আমি সব পুরো ব্যাটারটা এখানে ঢেলে দিব। একটু উপর থেকে দিবেন যাতে ভিতরে এয়ার বাবেল যেগুলো ক্রিয়েট হয় এগুলো যাতে বের হয়ে যায় এই জন্য। এই যে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি উপর থেকে একটু ট্যাপ করে নিব যাতে ভিতরের এয়ার বাবেলগুলো বের হয়ে যায় এই জন্য। এই যে আমার এটা করা হয়ে গেছে। এবার আমি বাকি প্রিপারেশনে চলে যাব। আর এখানে একটু আমি আমন্ডের বাদাম দিয়ে দিলাম। এটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্যই দিলাম, এটার জন্য মানে টেস্টের কোনো হেরফের হবে না। তো এরপরে এই যে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিলাম, এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব মিডিয়াম ফ্লেমে। এই যে 5 মিনিট হয়ে গেছে, এবার এটা ফ্রি হিট হয়ে গেছে। এবার আমি এখানে মোলটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার ঢেকে রেখে দিব। এই যে সেন্টার বরাবর রেখে দিলাম। এটাকে এবার আমি 35-40 মিনিটের মধ্যে আপনাদের হয়ে যাবে, আপনারা 30 মিনিটের পর থেকে কিন্তু চেক করতে পারেন। তো এই যে আমার এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিব। এই যে দেখুন, আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে দিবেন। আর আপনারা কেমন রেসিপি চান সবাই কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টের ওই রেসিপিগুলো তৈরি করার। এই যে দেখুন, এটা একবার হলেও ট্রাই করবেন, একদম যাকে দিবেন সেই কিন্তু পছন্দ করবে, এক কথায় এটা অসাধারণ। এই যে দেখুন, এটা কতটাই সফট আর স্পঞ্জি।